রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প থেকে আজ রাতে দুইটি অস্ত্রসহ 7 জনকে আটক করেছে সেনাবাহিনী। এর আগে মোহাম্মদপুরের যৌথ বাহিনীর অভিযানে 24 ঘন্টায় 34 জনকে গ্রেপ্তার করা হয়। সোমবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার মোহাম্মদ রুহুল কবির খান এই তথ্য জানান। মোহাম্মদপুর থানায় প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, আটকদের বেশিরভাগের বিরুদ্ধে আগেও মামলা ছিল। স্থানীয় দুটি গ্রুপের মধ্যে ছিনতাই এবং চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্ব চলছে বলে দাবি জানান তিনি। আগে গ্রেপ্তার হওয়া দুই চাপাতি কারিগরের বিষয়ে প্রশ্নের জবাবে রুহুল কবির খান জানান, সরাসরি এই সন্ত্রাসীদের চাপাতি সহ বিভিন্ন অস্ত্র বানিয়ে সরবরাহ করার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। নির্দোষ কাউকে আটক করা হলে যাচাই বাছাইয়ের পর ছেড়ে দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। এরই মধ্যে দুজন ছাত্রকে মুচলেকা দিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। জেনেভা ক্যাম্পের যে বিষয়গুলি আসছে সেটি মূলত মাদক ব্যবসাকে, মাদক ব্যবসার আধিপত্যকে কেন্দ্র করি আমরা গোয়েন্দা তথ্য সংগ্রহ করছি এবং এগুলি যাচাই বাছাই করছি। ইতোমধ্যে আপনারা জানেন যে অভিযান পরিচালিত হচ্ছে, আসামি গ্রেফতার হচ্ছে এবং সে যেই হোক আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো।